আজকে আওয়ামী লীগ শূন্যের উপরে দাঁড়িয়ে আছে, তাদের পায়ের তলায় মাটি নেই। যে কোনো মুহূর্তে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে। আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, হ্যাঁ আমাদের রক্ত দিয়েছি, রক্ত আরো দিতে হবে। আমরা রাজপথে আন্দোলনে নেমেছি, আমাদের রাজপথে আন্দোলনে থাকতে হবে, তবে আমাদের এই আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। বিএনপি ক্ষমতার আন্দোলনে বিশ্বাস করে না, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস। আমরা আন্দোলনে আছি জনগণের অধিকার, জনগণের কাছে ফিরিয়ে দেবার জন্য, তাদের ভোটের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের অর্থনৈতিক সাম্যের অধিকার, তাদের মানবাধিকার। এবং একটি কথা আজকে আপনাদের উদ্দেশ্যে বলি, সরকার কথায় কথায় সংবিধানের দোহায় দেয়, সংবিধান বাংলাদেশের সংবিধান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই রাষ্ট্রের মালিক কোন রাজনৈতিক দল নয়, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এবং শহীদ কৃষ্ণ জয়মানের জবক বাণী তিনি বলেছিলেন, জনগণ সকল ক্ষমতা উৎস। প্রতি 5 বছর জনগণ তাদের সেই ক্ষমতা একটি নির্দিষ্ট সময় 5 বছরের জন্য কারো উপরে তারা দায়িত্বটি দেয়, প্রতিনিধি সৃষ্টি করে। কেননা 18 কোটি মানুষ তো দেশ শাসন করতে পারে না, সংসদে 300 প্রতিনিধি থাকে, তারা একটি সরকার গঠন করে। কিন্তু সেই সরকার যদি ভুল করে যে তারা চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে গেছে, যেটা আজকে সরকার করেছে, তাহলে কিন্তু তারা মারাত্মক ভুল করবে। আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিতে চাই, এই 7ই জানুয়ারির প্রহসনের নির্বাচনে এই সরকার চরমভাবে পরাজিত হয়েছে। তাদের পায়ের নিচে মাটি সরে গিয়েছে। আমাকে অনেকে প্রশ্ন করে, বাস্তব এই সরকার কি আরো 5 বছর থাকবে? আমি তাদের উত্তরে বলি, যেদিন 1990 সালের শেষে যেদিন এরশাদ সরকার এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন, তার একদিন আগেও কি সেই সরকার জানতো যে এভাবে তাদের চলে যেতে হবে? জানতো না। আজকের আওয়ামী লীগ তাদের যে কথা বলেছি, জনগণে হচ্ছে একটি দেশের সরকারের ভিত্তি, সেই জনগণের ভিত্তি আজকে সরে গিয়েছে। আজকে আওয়ামী লীগ শূন্যের উপরে দাঁড়িয়ে আছে, তাদের পায়ের তলায় মাটি নেই। যে কোনো মুহূর্তে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে। আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, হ্যাঁ আমাদের রক্ত দিয়েছি, রক্ত আরো দিতে হবে। আমরা রাজপথে আন্দোলনে নেমেছি, আমাদের রাজপথে আন্দোলনে থাকতে হবে, তবে আমাদের এই আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক পদ্ধতি এদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের যে আন্দোলনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। আমরা নিয়ম নীতিতে বিশ্বাস করি, বিএনপি লগি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এটাই হচ্ছে প্রভেদ। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাবো, কারণ তিনি আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবাইকে ধন্যবাদ।